হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি ওষুধের ম্যাট্রিয়া মেডিকা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করব। আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপকৃত হবেন। ওষুধটির নাম এবিস ক্যানাডেন্সিস। পদার্থ পরিচয়, ইউনাইটেড স্টেট ও ক্যানাডার এক প্রকার গাছের ছাল ও গুড়ি থেকে টিংচার তৈরি করা হয়। ওষুধটির সাধারণ নাম হেমলক। ক্রিয়াকেন্দ্র অর্থাৎ বিশেষ করে কোন কোন স্থানে বেশি কার্যকরী, পাকস্থলী, লিভার, জরায়ু ইত্যাদি। ওষুধটি শীতকাতর। চারিত্রিক বৈশিষ্ট্য, ওষুধটির খুব ক্ষুধা, অধিক আহার করে ফেলে, পেট খালি বোধ, ক্ষুধার্ত, এপিগ্যাস্ট্রিক স্থানে শূন্যতা বোধ, কিন্তু খাবার পর পাকস্থলীর ভাপ এবং হার্টের শক্ত বিট হতে থাকে। এর অদ্ভুত অনুভূতি হল দক্ষিণ ফুসফুস এবং লিম্বার যেন ছোট এবং শক্ত হয়ে গেছে। ব্যথা ডান স্ক্যাপিউলার নিচে, রোগী পা গুটিয়ে শুয়ে থাকে। মানসিক খুবই অসাবধান, কিন্তু সহজেই রাগ ও বিরক্ত হয়। জরায়ুর মুখ নরম ও দুর্বল মনে করে, গর্ভস্রাব হয়ে যাবে মনে করে। জরায়ু প্রদেশে টাটানি ব্যথা, চাপ দিলে উপশম, হাত ঠান্ডা এবং জলে ভিজে কুচকে থাকার মতো, চর্ম ঠান্ডা ভিজা, অত্যন্ত দুর্বলতা, সব সময় শুয়ে থাকতে চায় রোগী। বৃদ্ধি অর্থাৎ কোন সময় রোগের আক্রমণ বেশি, অধিক আহারের পর উপশম অর্থাৎ কোন সময় কমে যায়, জরায়ুর ব্যথা চাপে এবং সাধারণ শয়নে। তুলনাযোগ্য ওষুধগুলি এবিস নাইগ্রা, স্পাইজেলিয়া, থুজা ও নাক্স ভূমিকা। আশা করি আপনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ভিডিও সব সময় দিয়ে থাকি। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাও দাবিয়ে রাখুন, যাতে আমি যে সময় ভিডিও দেই আপনি সরাসরি নোটিফিকেশন পেয়ে যান। আবার একবার আপনাকে ধন্যবাদ।